পেয়েছি তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। হাই সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হাই সেকেন্ডারি বানানটা ইংরেজিতে? মানছি না, মানবো না। তো এরা ছিল এইচএসএ ফেল করা মামুনি। এবার আসুন আমরা এইচএসএ টপার মানে সবথেকে যে বেশি ভালো নাম্বার পেয়েছে তার সাথে একটু কথা বলে নিই। তো এইচএসএ ভালো রেজাল্ট করে কেমন লাগছে? এইচএসএ ভালো রেজাল্ট করে খারাপ লাগছে? হারামজাদা, ভালোই তো লাগবে। আচ্ছা, তো এত বড় বড় চুল কেন? পড়াশোনার চাপে এক বছর চুল কাটানো হয়নি, তাই বড় বড় হয়ে গেছে। তাহলে এগুলো কোথাকার চুল? এগুলো নিচের চুল, এগুলো এক বছর কাটা হয়নি, তাই প্যান্টের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে মারা। বাবা, এত পড়ার চাপ! তো 24 ঘন্টার মধ্যে কতক্ষণ পড়তে? 23 ঘন্টা পড়তাম। আর বাকি 1 ঘন্টা? 1 ঘন্টা ঘন্টা বাজাতাম। ঘন্টা বাজাতাম মানে? আরে ঘন্টা, আমার ঘন্টা বাজাতাম। তো কোন সাবজেক্ট ভালো লাগে তোমার? আমার সব সাবজেক্টই ভালো লাগে। জীবন বিজ্ঞান এত পড়েছি যে খালি চোখে ব্যাকটেরিয়া দেখতে পাই। ভূগোল এত পড়েছি যে পৃথিবী ঘুরছে সেটা বুঝতে পারি। ইতিহাস এত পড়েছি যে মাথার মধ্যে তরোয়ালের সাউন্ড শুনতে পাই। বাহ, তুমি তো দেখছি সব জানতে জাঙ্গিয়া পিন্তা। কিন্তু এতগুলো টুকলি কেন তোমার কাছে? হেগে টয়লেট পেপার দিয়ে পোঁত মুছলে বুদ্ধি কমে যায়, তাই আমি টুগলি দিয়ে পোঁত মুছি। ও আচ্ছা, তো এই বালতিতে জল কেন? কত আর থুতু দিয়ে মারবো, মানে বইয়ের পাতা উল্টাবো, তাই এই বালতিতে জল আছে। হাত ডুবাই আর পাতা উল্টায়, হাত ডুবাই আর পাতা উল্টায়, হাত ডুবাই আর পাতা উল্টায়। ও আচ্ছা, তা আমব্রেলা বানান বলো তো। সালা, আমব্রেলা তোর পোদে পরে ফুটিয়ে দেবো, ভাগ এখান থেকে। তো আপনারা দেখলেন এইচএসএ টপার কিভাবে পড়াশোনা করতো। ক্যামেরাম্যান রসগোল্লার সাথে আমি ল্যাংচা, আর আপনারা দেখছিলেন মিহিদানা ইউটিউব চ্যানেল। এইচএসএ রেজাল্ট বেরিয়ে গেছে, আর তোমরা তো জানো এখন কি চলছে। আমাদের সময় ফেল করলে পাড়াতে মুখ দেখাতে পারতাম না, ঘর থেকে বেরোনোর সময় কালো চিকচিকি পরে ঘুরে বেড়াতে হতো, আর এখন ফেল করলে সোজা ধর্নাই বসে পড়ছে। চলো দেখি মামুনিরা কি বলতে চাইছে। ইংলিশ, সবাই 7টা মেয়ে ইংলিশে ফেল করেছে, এমনকি আমরা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে আমরা লেটার পেয়েছি, তবু আমাদেরকে ইংলিশে ফেল করানো হয়েছে। ছাতা রোদ বৃষ্টি আটকায় যেটা দিয়ে। আরে ওই যে বৃষ্টি হয় না, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, রোদ্দুর রয় গিটার বাজায় রানু গাই গান, ওই বৃষ্টি আটকানো ছাতা মানে আমব্রেলার বানান জিজ্ঞেস করছে তোমায়। থাক বুনি, বানান বলতে গিয়ে তো হেগে দিয়েছো তুমি। ভাগ্যিস মাস্কটা পরেছিলাম, কেউ চিনতে পারেনি তো। দেখো মাস্ক পরা কত সুবিধা, বোনটা আমার ভাইরাস থেকেও বেঁচে গেল, আবার ভাইরাল হওয়া থেকেও বেঁচে গেল, কেউ মুখ চিনতে পারবে না। রুকো যারা, আমার শূন্য পকেট অভাব, তার পাল্টে গেছে স্বভাব। আরে বোন ভুল কিছু বলেনি, এটা আমব্রেলা আর এটা আমরেলা। এই মেয়েটা যে ভাইরাল হয়েছে, বাবা কালে আর পাস করতে পারবে না। এ তো ফেল। এই বোন তো পুরো নেতাদের মতো উত্তর দিয়ে দিল। হায়ার সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে? মানছি না, মানবো না। দেখলে দেখলে কেমন পার্টির নেতাদের মতো কথা ঘুরিয়ে দিল। তেলের দাম কেন বেড়েছে? মানছি না, মানবো না। বয়স তো অনেক হলো, বিয়ে কবে করবে? মানছি না, মানবো না। কঠিন ব্যাপার, পড়ার টাইমে তুমি এই সব করছো। আর ফেল করে গেলে? মানছি না, মানবো না। ওই সারা রাত খুঁজতে গিয়ে পড়াটা আর হয়নি। হ্যাঁ, তোমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, তুমি ফেল করেছো। তবে যাই বলো, কাকু আমাদের ফায়ার। তোমাদের লজ্জা শরম নেই? সারাদিন ফেসবুক করো, ইউটিউব মারো। একদম ঠিক কাকু, আমরা ফেল করলে পাড়ার লোককে অবধি জানতে দিতাম না, উল্টে মিছে কথা বলতাম যে স্টার মার্কস পেয়েছি। আর এরা দেখো সারা বছর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড করবে, আর এখন ফেল করলে ধন্যায় বসে পড়ছে রাস্তা আগুলে। তুমিও ফেল। ব্যাস, গাড়ির তেল শেষ। আচ্ছা তুমি ওটা না পারলে উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো, উচ্চ মাধ্যমিক ইংলিশে বলো।
এমনি করে কি করে হবে? হ্যাঁ একদম বুনি, বুনি আমাদের ঘাবড়ে গেছে তাই রুমাল দিয়ে মুছছে নাক, মাথার ভিতর বুদ্ধি নেই, আছে পুকুরের পাক। এ তো ফেল। অনেকেই আছে যারা ভালো লেখা পড়াশোনা জানে না, তারা কি করে পাস করলো? এর মানেটা কিন্তু হ্যাপি গভীর, মানে বুনি বলতে চাইছে আমার দেখে পিছনের বেঞ্চের মেয়েটা লিখে ইংলিশে পাস করে গেল কিন্তু আমি ফেল করে গেলাম কেন? এরকম মারা আমাদের বেলাতেও হতো, আমি সামনের জনে দেখে লিখে ওর থেকে বেশি নাম্বার পেয়ে যেতাম। ধিৎকার ধিৎকার। ও বাবা, মেয়েকে মাঠে নামিয়ে মা তো পুরো কোচ হিসেবে গাইড করছে। তো কাকি তুমি কি বলতে চাও বলো? বাবা দারুণ লজিক দিলে তো তুমি, তার মানে 1-10 অব্দি গুনতে জানলেই অঙ্কে পাস করাতে হবে, দাদুর জন্ম তারিখ মনে রাখতে পারলেই ইতিহাসে পাস করাতে হবে। শোনো কাকি, মারবো চাবুক চলবে ঘোড়া, স্কুলে এখন সব জোড়া জোড়া, প্রেম করতেই ব্যস্ত, পড়াশোনা কখন করবে? আর তুমি যেগুলোকে ইংলিশে SMS করা বলছো সেগুলো একটু চেক করে দেখো, এই রকম লেখা থাকবে, বাবু খাইছো, গুড মর্নিং বাবু, আই লাভ ইউ বাবু। চাকরি বলছিলাম মামু দাদি হতে পারে, এখন চাকরি দিতে পারছে না, সেজন্যই আমাদেরকে স্কুল স্টুডেন্টদেরকে ফিল করিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা ঠিক যে চাকরি কম, তবু তোমরা আমব্রেলা বানান বলতে গিয়ে হেগে ফেলছো, আর চাকরি করবে নিয়ে স্কুলে এইরকম ভুলভাল শিখাবে? DAN DAN GER GER OUS OUS Dungers। চলো ভিডিওটা শেষ করলাম হাতের তালি দিয়ে, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না তাদের পিছন মেরে দেবো এক মুঠো বালি দিয়ে। সরি সরি মজা করলাম, তো হাসি মজা অনেক হলো, এরপর কয়েকটা কথা বলি। আচ্ছা সত্যি কি স্টুডেন্টরা দায়ী নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী? আসলে কি জানো, আমাদের শিক্ষা ব্যবস্থাটাই নড়বড়ে, সরকারি স্কুলে ভালোভাবে ইংলিশ পড়ানো হয় না, না তো অন্য কোনো বিষয় পড়ানো হয়, যার বাপের টাকা আছে তারা কেউ সরকারি স্কুলে পড়ে না, বড় ইংলিশ মিডিয়ামে পড়ে, সরকারি স্কুলগুলো দিন দিন অবনতি হচ্ছে আর পাবলিক স্কুলগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের দেশে মধ্যবিত্ত সংখ্যা অনেক বেশি, আর এই মধ্যবিত্তদের শিক্ষিত করে দিলে হবে? তাহলে ধর্ম নিয়ে লড়াই করবে কারা? রাজনীতির লোকগুলো বোকা বানাবে কাদের? রাজার রাজ্যে সবাই গোলাম, সবাই করে রাজার সুনাম, শিক্ষা তুমি যেদিন পাবে রাজাদের সব চাকরি যাবে, কথাগুলো তেতো হলেও সত্য। শিক্ষা ব্যবস্থা যতই খারাপ হোক আমাদের কিন্তু আমব্রেলা বানান জানতেই হবে। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো, আর ফ্রেন্ডদের অনেক 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 বেশি শেয়ার করো, এটা আমার ফেসবুক, এটা আমার ইনস্টাগ্রাম, যাও গিয়ে একটু ফলো করে নাও। তো চলো টাটা নোকিয়া ভোডা।